উপনির্বাচনে জয়ী হয়ে বৃহস্পতিবার শপথ বাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে তার সঙ্গে দেখা করেন সব্যসাচী দত্ত। আলাপ আলোচনার পর সেখানে স্থির হয় দলত্যাগী সব্যসাচী দত্তকে আবারও ঘরে ফেরাবে তৃণমূল। যেমন ভাবা তেমনই কাজ। সেখানেই সাংবাদিক বৈঠক করে হাতে সবুজ শিবিরের পতাকা তুলে নিলেন সব্যসাচী দত্ত। আর এই বিষয় নিয়ে শুরু হলো জোর বিতর্ক। আচমকায় বিধানসভায় এইভাবে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টা একেবারে ভালোভাবে নেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিধানসভার ঐতিহ্যকে দলীয় স্বার্থে ব্যবহার করছে, স্পিকার চুপ করে রয়েছে এমনভাবে আক্রমণ করেন তিনি। শাসক দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় দুবছর আগে দল ছেড়েছিলেন সব্যসাচীবাবু। সেই দুবছর বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করার পর আবারও ঘরে ফিরলেন ঘরের ছেড়ে। বিধানসভা নির্বাচনের পর এই রকম ঘটনা অনেক ঘটতেই দেখা যাচ্ছে। তার মধ্যে নতুন নাম জুড়ল সব্যসাচী দত্তের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই বৃহস্পতিবার বিধানসভা কক্ষে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের হাত থেকে হাতের পতাকা তুলে নিলেন, তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন সব্যসাচীবাবু। সব্যসাচী দত্ত ফিরে গেলেন নিজের পুরনো ঘরে। আর সব্যসাচী দত্তের এই দলে ফিরে যাওয়ার অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এ বিষয়ে স্পিকার বলেছেন, কিছুদিন আগে বিজেপি সভাপতি বিধানসভায় যেদিন এসেছিলেন সেদিনও অনেক বাইরের লোক এখানে এসেছিলেন, এমনকি তাদের নামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তাদের লিস্ট চেয়ে পাঠিয়েছি খতিয়ে দেখার জন্য। আর সব্যসাচী প্রাক্তন বিধায়ক হওয়ার দরুন এখানে আসতেই পারেন, তবে এখানে এসে হাতে পতাকা নিয়ে দল পরিবর্তনের বিষয়টা না করলেই ভালো হতো। অন্যদিকে এই বিষয় নিয়ে বেজায় ক্ষিপ্ত হয়েছে বিরোধী দল। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিষয়ে বিধানসভার কাজকর্ম শুরু হলে বিধানসভার অভিভাবক স্পিকারের কাছে স্মারকলিপি দেব, প্রয়োজনে রাজ্যপালের কাছেও যাব এবং আদালতে গিয়ে জনস্বার্থ মামলাও করব। আমরা এর শেষ দেখেই ছাড়বো।